বাংলাদেশ থেকে ভারতে ঢুকেছিল 15 জন জামাতুল মুজাহিদিন বাংলাদেশ বা জেএমবি জঙ্গি। তাদের মধ্যে কয়েকজন থেকে যায় কলকাতায়, বাকিরা ওড়িশা ও জম্মু কাশ্মীরে। কলকাতায় ধৃত তিন সন্দেহভাজন জেএমবি জঙ্গিকে জেরা করে উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। পুলিশ সূত্রে খবর, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে উঠে এসেছে আরও দুজনের নাম, শেখ শাকিল ও সেলিম মুন্সী। পুলিশ সূত্রে খবর, এই শেখ শাকিলও সন্দেহভাজন জেএমবি জঙ্গি। কয়েক মাস আগে সে ভারতে আসে, কখনো সে নিজের নাম বলতো হাবিব, কখনো আবার ইরশাদ। কলকাতার বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিচয়ে জঙ্গিদের লুকিয়ে থাকতে সাহায্য করতো সে। জঙ্গিদের নকল আধার কার্ডও বানিয়ে দিয়েছিল, আর জঙ্গিদের লিঙ্কম্যান হিসেবে কাজ করতো সেলিম মুন্সী। নকল পরিচয়পত্র দিয়ে জঙ্গিদের ঘর ভাড়ার ব্যবস্থা করে দিত সে। দুজনের খোঁজেই শুরু হয়েছে তল্লাশি। পুলিশ সূত্রে খবর, বেশি দিন এক জায়গায় থাকতো না এই সন্দেহভাজন জঙ্গিরা। কয়েক মাস আগে হরিদেবপুরে এই বাড়িতে আস্তানা গেড়েছিল তারা। আমরা এখন যেখানে রয়েছি ঠিক এই হচ্ছে সেই ঘর, যে ঘরে এই তিনজন জঙ্গি এসে আস্তানা গড়েছিল। কিন্তু তারা তাদের যেটা জানিয়েছিল যে তাদের আধার কার্ড রয়েছে, কিন্তু যিনি বাড়িওয়ালা তাকে আধার কার্ড দেয়নি, এমনটাই বাড়িওয়ালার বক্তব্য। তারা নিজেরা এখানে কেউ ফেরিওয়ালা বা কেউ ফল বিক্রি করতো বা কেউ ছাতা সারানো বা এই ধরনের কাজকর্মের সঙ্গে ছিল। যিনি বাড়ির কে নিয়ে এসেছিল এই তিনজনকে? সেলিম মুন্সী। এই সেলিম মুন্সী কে? সেলিম মুন্সী এখানে ওই মশারি বিক্রি করতো, ছাতা সারাতো। দুটো ছেলে এই ঘরটা থাকতো, পত্র যা ছিল ওদের মশারি ফেসারি সব নিয়ে চলে গেছে। গত শনিবার রাতে হরিদেবপুরের একটি বাস স্ট্যান্ড থেকে নজিউর রহমান, নিখিল কান্ত ওরফে সাবির ও রবিউল ইসলাম তিন সন্দেহভাজন জেএমবি বা জামাতুল মুজাহিদিন জঙ্গিকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশের এসটিএফ। পুলিশ সূত্রে খবর, ধৃতদের কাছ থেকে একটি ডায়েরি পাওয়া গেছে যেখানে 15-20টি নাম ও মোবাইল ফোনের নম্বর পাওয়া গেছে, যার মধ্যে কিছু ফোন নম্বর বাংলাদেশের। পুলিশ সূত্রে দাবি, ধৃতরা সকলেই বাংলাদেশের নাগরিক এবং জেএমবির প্রথম সারির জঙ্গি। ধৃতদের ফেসবুক অ্যাকাউন্টে জঙ্গি সংগঠন আইএস এর ভিডিও পাওয়া গেছে। এই বিষয়টিও খতিয়ে দেখছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের অফিসাররা। আবির দত্তের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যারাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।